আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যে দক্ষিণবঙ্গবাসীকে মেসেজ করেও এই সতর্কবার্তা জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ইতিমধ্যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগর এলাকায়। দীঘার উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা তৈরি হয়েছে। এই ত্রিফলায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুধু দক্ষিণবঙ্গ নয়, পাশাপাশি উত্তরবঙ্গেরও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী তিন দিন মৎস্যজীবীদেরকে সতর্কবার্তা জানানো হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ, সেই সঙ্গে উড়িষ্যা জেলার মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো চলুন এবারে আমরা র্যাডার অনুযায়ী দেখে নিই বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তরের নোটিশ অনুযায়ী কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে র্যাডার অনুযায়ী কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে যদি আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অর্থাৎ নোটিশটা দেখাই, সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 25-26 তারিখেও বৃষ্টিপাত হতে পারে সেই নোটিশ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে, যদিও এটা বেশি জুম হচ্ছে না, তবুও আপনাদেরকে পড়ে দেখানোর চেষ্টা করব। 24-26 তারিখ পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 25 এবং 26 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখুন বলা হয়েছে হেভি টু ভেরি হেভি রেইনফল, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 7-20 সেমি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় হতে পারে দেখুন বলা হয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে এখানে হেভি রেইনফল হতে পারে 7-11 সেমি পর্যন্ত। যেটা এখানে বলা হয়েছে দেখুন, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গা, পাশাপাশি পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং সেই সঙ্গে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখেন দেখুন থান্ডারস্টর্ম উইথ লাইটিং, এই সমস্ত দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারলেন আলিপুর আবহাওয়া দপ্তরের যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো চলুন এবার আপনাদেরকে র্যাডার অনুযায়ী দেখিয়ে দিই যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কখন বৃষ্টিপাত হতে পারে, কোথায় কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা র্যাডার অনুযায়ী আবহাওয়া আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ রয়েছে, যেটা পরবর্তীতে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় আসতে পারে। উড়িষ্যায়ও কিন্তু এই নিম্নচাপ প্রবেশ করতে পারে, ফলে উড়িষ্যা সহ বাংলাদেশ এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে আজ দুপুরের আপডেট যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে কলকাতা, চন্দননগর অর্থাৎ হুগলি জেলা, পাশাপাশি যদি আমরা নদিয়া দেখি, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, এখানে বৃষ্টির পরিমাণ একটু কম রয়েছে। তবে যদি আমরা এই মুহূর্তে হুগলি জেলা দেখি, শান্তিপুর অর্থাৎ নদিয়া জেলা দেখি, কাটোয়া, বর্ধমান, এই সমস্ত জায়গা দেখি, এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি যদি আমরা সিউড়ি দেখি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায়ও বৃষ্টিপাত রয়েছে, ঝাড়গ্রামে বৃষ্টিপাত রয়েছে, খড়গপুর, মেদিনীপুর, এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। একইভাবে যদি আমরা মুর্শিদাবাদ দেখি, মুর্শিদাবাদেও এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে, বীরভূম জেলায়ও বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গে মালদার দিকে যাই, এক্ষেত্রেও দেখতে পাচ্ছি মালদায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে, বালুরঘাটে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের রংপুরেও বৃষ্টিপাত হতে পারে, কোচবিহার, আলিপুরদুয়ার, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গা যদি দেখি, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কালিম্পংয়েও বৃষ্টিপাত হতে পারে। এরপর যদি আবারও সময়ের পরিবর্তন করে আমরা বিকেলের দিকে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকেও উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানেও বৃষ্টিপাত হতে পারে, মালদায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই সমস্ত জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের যদি আমরা এখানে দেখি, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, আর সেই সঙ্গে জঙ্গিপুর, এখানেও বৃষ্টিপাত রয়েছে, দেখতে পাচ্ছেন রামপুরহাট অর্থাৎ বীরভূমেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। সেই সঙ্গে যদি আমরা এবার পাশাপাশি নিচের দিকে চলে আসি, অর্থাৎ বর্ধমান দেখি, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পাচ্ছেন দুপুরের পর থেকে কিন্তু রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। শুধু তাই নয়, পাশাপাশি যদি আমরা সুন্দরবন উপকূলবর্তী এলাকা দেখি, এখানেও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ঢাকা, বরিশাল, পিরোজপুর, লোহাগাড়া, যশোর, এই সমস্ত জায়গায়ও বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি যদি আমরা ত্রিপুরা দেখি, এই মুহূর্তে ত্রিপুরায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে, দেখতে পাচ্ছেন আগরতলা, আমবাসা, শিলচর বাজার, নতুন বাজার, নারায়ণপুর, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু কম রয়েছে। এরপর যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করে 26 তারিখের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ সকালেই কিন্তু ত্রিপুরার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আর আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এখানের মানুষরা কিন্তু খুব বিপদে রয়েছে। তো বর্তমানে যারা ত্রিপুরা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনাদের এলাকার পরিস্থিতি কী রয়েছে। এরপর যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশেরও কিন্তু একাধিক জায়গায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি বাংলাদেশও দেখি, বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় কিন্তু এই মুহূর্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে যদি আবারও দক্ষিণবঙ্গ দেখি, সেক্ষেত্রে 26 তারিখ সকালেই দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন নদিয়া, কাটোয়া, শিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গায়ও বৃষ্টিপাত হতে পারে। তবে মুর্শিদাবাদের সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত নেই, বীরভূমেও কিন্তু সব জায়গায় যে বৃষ্টিপাত হবে এমনটা নয়। পাশাপাশি উত্তরবঙ্গ যদি দেখি, উত্তরবঙ্গের এখানে মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই, দিনাজপুর, বালুঘাট এখানেও বৃষ্টির সম্ভাবনা নেই, বাংলাদেশের রংপুরে বৃষ্টির সম্ভাবনা নেই, কোচবিহার, আলিপুরদুয়ারে এখানে হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, শিলিগুড়িতেও তাই, দার্জিলিংয়েও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করে দুপুরের দিকে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 26 তারিখ দুপুর থেকে আবারও দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে একটু কম রয়েছে তবে বৃষ্টিপাত রয়েছে, মালদায়ও বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি যদি আবারও দক্ষিণবঙ্গের দিকে আসি, সেক্ষেত্রে বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সমস্ত জায়গায় যদি আমরা দেখি, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি এই মুহূর্তে আমরা বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলা দেখি, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। বিশেষ করে যদি আমরা উড়িষ্যা দেখি, উড়িষ্যায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যদি আমরা ঝাড়গ্রাম দেখি, ঝাড়গ্রামেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, মেদিনীপুরের খড়গপুর, সেই সঙ্গে বেলদা, কন্টাই, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, এখানেও কিন্তু ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, গোসবা, নামখানা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ডায়মন্ড হারবারের পাশাপাশি যদি বজবজ দেখি, বিষ্ণুপুর দেখি, এখানেও বৃষ্টিপাত রয়েছে, কলকাতা, সেই সঙ্গে যদি আমরা হাওড়া জেলা দেখি, এখানেও বৃষ্টিপাত রয়েছে। উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির পরিমাণ একটু কম রয়েছে। এরপর যদি আবারও সময়ের পরিবর্তন করে আমরা বিকেলের দিকে যাই 26 তারিখ, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি 26 তারিখ বিকেলের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, অর্থাৎ জন্মাষ্টমীর দিন কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে মালদায় যদি দেখি, মালদায় কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা কোচবিহার, আলিপুরদুয়ার দেখি, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশেরও কিছু কিছু জেলা রয়েছে যেখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, যেমন এখানে যদি মেহেরপুর দেখেন, পাবনা দেখেন, সেলকুপা দেখেন, যশোর দেখেন, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এরই পাশাপাশি যদি আমরা বাংলাদেশ সংলগ্ন যে আমাদের নদিয়া রয়েছে, উত্তর চব্বিশ পরগনা রয়েছে, সেই সঙ্গে যদি আমরা হুগলি জেলার কিছু জায়গা দেখি, এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর যদি 27 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 27 তারিখ দুপুরের পরে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে যদি আমরা হুগলি জেলা দেখি, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি ছিটেফোঁটা মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে যদি আমরা খড়গপুর দেখি, খড়গপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টিপাত হতে পারে। তবে যদি বীরভূম জেলা দেখি, মুর্শিদাবাদ জেলা দেখি, এই সমস্ত জায়গায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা 27 তারিখে নেই, কিছু কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, সব জায়গায় নয়। এরপর যদি আবারও বিকেলের আপডেট দেখি, উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। পাশাপাশি যদি আমরা আবারও দক্ষিণবঙ্গে আসি, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা রয়েছে, যেমন যদি আমরা মেদিনীপুর দেখি, মেদিনীপুরের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পেলেন আগামী 27 তারিখ পর্যন্ত কিন্তু রাজ্যের একাধিক জেলায়, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও বা হালকা মাঝারি, কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।